হ্যালো ভিউয়ার্স, এই বিভীষণ চ্যানেলে নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আবার আপনাদের মাঝে ফ্রিডেটে নতুন একটি ভিডিও নিয়ে ফিরে আসলাম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো জিপিসিএম দিয়ে নতুন একটি সার্ভারের মাধ্যমে কীভাবে ফ্রিডেট চালাবেন। তার আগে বলে রাখি ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক আজকের টিউটোরিয়ালে। জিপিতে ফ্রিডেট চালানোর জন্য আপনাকে প্রথমে পসিপন হ্যান্ডেলার অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। পসিপন হ্যান্ডেলার গুগলে পসিপন হ্যান্ডেলার লিখে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটিতে প্রবেশ করার আগে প্রথমে আপনাদের দেখিয়ে দিই আমার সিমে টাকা পাইবে আছে কিনা। দেখুন আমার কোনো টাকা নেই, এমনিটা আপনাদের চেক করে দেখিয়ে দিই। এটিতে মূলত জিপিসিএম এর সকল ডাটা প্যাক দেখা যায়। দেখুন দেখুন আমার কোনো এমবি নেই, আমার কোনো ডাটা প্যাক চালু নেই। এবার আপনাকে জিপিসিএম এ ফ্রিনেট চালানোর জন্য জিপিসিএম এর নেট কানেকশন দিয়ে পসিপন হ্যান্ডেলার এই অ্যাপটিতে প্রবেশ করবেন। এই অ্যাপটিতে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে আপনাকে সেটিং করে নিতে হবে, রিমোট পোর্টে টিক দেওয়া থাকবে না, আপনারা এখানে টিক দিয়ে নেবেন। এছাড়া এখানে নো প্রক্সি থাকবে, আপনারা রিয়েল হোস্টেতে নেবেন। এছাড়া প্রক্সি সার্ভারটি ফাঁকা থাকবে, এখানে এই সার্ভারটি বসিয়ে দিবেন, এই সার্ভারটি বসিয়ে দিবেন। সার্ভারটি স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই সার্ভারটি না দিলে চলবে না, অবশ্যই এই সার্ভারটি আপনারা কপি করে এখানে বসিয়ে দিবেন। এখানে ডিফল্টেই থাকবে, এখানে আবারও রিয়াল প্রক্সি সার্ভারে এই সার্ভারটি বসিয়ে দিবেন। আর আপনাকে কিছু করতে হবে না, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর ভিপিএন পারমিশন চাবে, পারমিশন দিয়ে নেবেন। আমি দিচ্ছি না। তার আগে আমি আবারও আপনাদের দেখিয়ে দিতে চাই আমার সিমে টাকা বা এমবি আছে কিনা। এর জন্য আমি মাইজিপি অ্যাপে প্রবেশ করছি। এখান থেকে আমি আবারও আপনাদের দেখিয়ে দিতে চাই আমার সিমে টাকা বা এমবি আছে কিনা। দেখুন আমি পেজটি আবারও লোড করলাম। দেখুন আমার কোনো টাকা নেই এবং এমবিটা দেখতে পাচ্ছেন জিরো। এবার আপনাকে কানেক্টেড করে দেখিয়ে দিব, দেখেন কানেক্টেড নেয় কি না। ভিউয়ার্স, আমি আপনাদের কানেক্টেড করে দেখিয়ে দিব, দেখুন কানেক্টেড নেয় কি না। এখানে স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করার সাথে সাথে ভিপিএন পারমিশন চাবে, পারমিশনটি দিয়ে নেবেন, এখানে টিক দিয়ে ওকে করে দিবেন। তারপর দেখবেন কিছুক্ষণের মধ্যে কানেক্টেড নিয়ে নিবে। দেখুন ভিউয়ার্স আমার কানেক্টেড নিয়ে নিছে, উপরে দেখতে পাচ্ছেন চাবির মতন একটি আইকন দেখা যাচ্ছে। দেখুন আমার কানেক্টেড নিয়ে নিছে। এবার আপনাদের আমি ইউটিউব চালিয়ে দেখাবো, দেখুন চলে কিনা। ভিউয়ার্স স্পিডটা ভালোই পাবেন, 3G স্পিড পাবেন, ফুল 3G স্পিড পাবেন। ভিউয়ার্স দেখুন আমার ইউটিউব এসে পড়েছে। এভাবে আপনি এই সার্ভারটি দিয়ে এই ভিপিএনটি ব্যবহার করে প্রিন্টার চালাতে পারেন। ভিউয়ার্স যারা এর আগে ইজ দিয়ে প্রিন্টার চালিয়েছেন তারা
জানেন, ইজি নেট সকলের কাজ করেনি, সকলে ইজি নেট দিয়ে ফ্রি নেট চালাতে পারেননি। এটি জিপির যেহেতু একটি সার্ভার, তাই সকলের কাজ করবে কি না তা আমি 100% বলতে পারবো না। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। এরপরে আমি আবার আপনাদের জন্য ভিডিওটির একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।